হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কিভাবে ফলাফল চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। চলুন শুরু করা যাক। এখন ফলাফল চেক করার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে। সার্চ বারে লিখতে হবে NU লেটেস্ট রেজাল্ট, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে যদি ওয়েবসাইট আসতে একটু লেট হয় তাহলে আপনার একটু লেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি চলে এসেছে, অনেক সময় একটু লেট হতে পারে। তো এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি অনার্স ফোর্থ ইয়ার দেওয়াই থাকবে, শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর এক্সাম ইয়ার এখানে 2021 দিবেন, এরপর সার্চ রেজাল্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রেজাল্টটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এখানে আপনার রেজাল্টটা দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন রেজাল্টটা চলে এসেছে খুব সহজেই, এবং আপনি যখন একটু সার্ভারটা ফ্রি থাকবে তখন আপনি খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন। তবে সার্ভারটা যদি একটু ব্যস্ত থাকে বা আপনার রেজাল্ট দেখতে একটু অসুবিধা হয় তাহলে এখন আমি আপনাদেরকে বলবো, এখন আপাতত রেজাল্ট চেক করার দরকার নাই, আপাতত আপনি একটু ওয়েট করুন, যখন সার্ভারটা একটু ফ্রি হয় তখন আপনি আপনার ফলাফল চেক করে নেবেন। ওকে, তো ফলাফল দেখার ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।